আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিডিও ব্লগার মধু। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজকে সকাল সকাল ব্লগটি শুরু করে দিলাম। সকালবেলা উঠেই মেয়ের আবদারে আলু পরোটা বানাচ্ছি। সবসময় আলুর পুর তৈরি করে পরোটাটা বানানো হয়, আর আজকে একটু অন্যরকমভাবে চেষ্টা করলাম। আমার মেয়ে আমাকে আলুর খোসা ছাড়াতে সাহায্য করছে। তো আজকে আমি সব রকমের মশলা দিয়ে আটাটাকে প্রথমে হালকাভাবে বেঁধে নেব, এরপরে আলুটাকে দিয়ে মেখে নেব। এখানে আমি আটা দিয়ে করছি, আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন। আর মশলার মধ্যে আমি এখানে কালো জিরা, তারপরে আস্ত জিরা, হলুদ মরিচের গুঁড়া, একটু চাট মশলা, ভাজা জিরার গুঁড়া, তারপরে একটু ধনিয়ার গুঁড়া, সব রকমের মশলাই আর কি নিয়েছি। তো আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো মশলা নিতে পারেন। যেহেতু এই ধরনের নাস্তা বানানো একটু সময় সাপেক্ষ, তাই সকালবেলা উঠে আমরা হালকা পাতলা কিছু খেয়ে নেওয়ার চেষ্টা করি। তো এখন আমরা একটু বাকরখানি খাচ্ছি, এটা ঢাকা থেকে আমার আম্মু পাঠিয়ে দিয়েছে। তো এখানে আমি এই জিনিসটা দেখিনি আর চিনেও না কেউ, আমি নাম বলেছি বা দেখিয়েছি, কিন্তু এটা পুরান ঢাকার আবার খুব বিখ্যাত একটা খাবার বাকরখানি। সকালবেলা উঠেই খালি পেটে আমি চেষ্টা করি একটা খেজুর খেয়ে এক গ্লাস পানি খেতে। তো আজকে তাড়াহুড়ো করে ছাদে চলে এসেছে, এই জন্য আর খেজুর খেতে পারিনি। পরে মেখে দিয়ে বাকরখানি নিয়ে এসে এখন তিন মা আমি ভাগ করে খাচ্ছি। আপনারা কিন্তু এই একই প্রসেসে অন্য রকম সবজি দিয়েও করতে পারেন, যেমন মিষ্টি কুমড়া, তারপরে পালং শাক, গাজর, বিট, এগুলো দিয়েও কিন্তু আপনারা পরোটা করতে পারেন। খেতে যেমন সুস্বাদু তেমনই কিন্তু পুষ্টিকর। বাচ্চারা কিন্তু সবজি একদম খেতেই চায় না, তাদের জন্য কিন্তু এরকম নাস্তা করে দেওয়াই যায়। আপনারা মিষ্টি আলু, তারপরে ফুলকপি, এমনকি মূলা দিয়েও কিন্তু পরোটা তৈরি করা যায়। আমার বড় মেয়ে কিন্তু একদমই সবজি খেতে চায় না, তো ওকে যখন আমি এরকম কোনো সবজি দিয়ে পরোটা তৈরি করে দেই, ও কিন্তু খুব মজা করেই খায়, আর মানে বুঝতেই পারে না যে কোনো সবজি দিয়ে আমি এটা বানিয়েছি। মনে করে আলু পরোটা, যে কোনো সবজি দিয়ে বানিয়ে দিলে বলে কি এটা কি আলু পরোটা, আমি বলি হ্যাঁ, তখন সে সুন্দর করে খেয়ে নেয়। আর আপনারা চেষ্টা করবেন একটু আস্ত জিরা বা কালো জিরা দিতে, এতে করে ওদের ডাইজেশনটা খুব ভালো হবে আর গ্যাস্ট্রিকের কোনো সমস্যাও কিন্তু হবে না। আপনারা কিন্তু এক এক সময় এক এক শেপের পরোটা করে দিতে পারেন, মানে সবসময় গোল পরোটাই যে করে দিতে হবে এমন কোনো কথা নেই, কোনো সময় ট্রায়াঙ্গেল, কোনো সময় স্কোয়ার, মানে বাচ্চাদের আকর্ষণ যাতে খাবারের প্রতি থাকে এই জন্য আপনারা বিভিন্ন সময় বিভিন্ন শেপে কিন্তু খাবারটা তৈরি করে দিতে পারেন। আবার সুন্দরভাবে ডেকোরেশন করেও কিন্তু দিতে পারেন, এতে করে ওদের খাবার খাওয়ার আগ্রহটা বেড়ে যায়। আমি এইমাত্র যে রুটিটা ভাজলাম, মানে পরোটাটা, সেটা কিন্তু আমার মেয়ে বানিয়েছে। তো বাচ্চাদেরকে কাজে লাগানোর চেষ্টা করবেন, ছোটখাটো যে কোনো কাজে ওদেরকে ইনভলভ করলে ওরা কিন্তু কাজটাকে বাসতে শুরু করবে আর কাজের প্রতিও কিন্তু ওদের আগ্রহ বেড়ে যাবে। আর এছাড়া কিন্তু মানে এই যে ইলেকট্রনিক যে ডিভাইসগুলো, এগুলোর প্রতিও কিন্তু ওদের অ্যাট্রাকশনটা কমে যাবে। আর বর্তমান যুগে এই ইলেকট্রিক ডিভাইস থেকে বাচ্চাদের দূরে রাখা কিন্তু খুবই টাফ। তো আমরা চেষ্টা করব যে ওদেরকে কোনো না কোনো কাজে ইনভলভ করে রাখতে, আর যদি না পারি তখন একটা সময় ওদেরকে একটু দেখতে দেওয়াই যায় নাকি, কারণ এখন যে সময়টা আমরা নিজেরাও মোবাইলটা বেশিক্ষণ হাত থেকে রাখতে পারি না, তো ওরাও তো এটা দেখেই শেখে, তাই ওদেরকেও অল্প একটু সময়ের জন্য দেওয়া উচিত। আর এ তো আমাদের পরোটা হয়ে গেল, এখন আমরা নাস্তা করে নেব। এই পরোটাগুলো খেতে কিন্তু কোনো তরকারির দরকার পড়ে না, যে কোনো সস বা চাটনি দিয়ে খাওয়া যায়, আবার এমনি খালি মুখেও খাওয়া যায়। তো আমার মেয়ে সস দিয়ে পছন্দ করে, তাই ওকে সস দিয়ে দিলাম। খাওয়া দাওয়া শেষে এখন টাটকা লাউ শাক তুলে নিলাম এই যে সামনের জমিটা থেকে। তো এগুলো আমি কালকে রান্না করব, আজকে কুটে বেছে রেখে দিলে এটা আমার জন্য সুবিধা হবে, রান্না করার সময় কালকে শুধু বের করে আমি ধুয়ে রান্না করে নেব। আমরা যখন একটু ফ্রি টাইম পাই তখন যদি শাক সবজি পেঁয়াজ রসুন এগুলো কেটে আগে থেকে আমরা ফ্রিজে সংরক্ষণ করে রাখি, তাহলে কিন্তু ধরেন একদিন বা দুই দিন পরে সেই জিনিসটা আমরা খুব সহজে রান্না করে ফেলতে পারি কোনো রকম ঝামেলা ছাড়াই। আমি যখন মানে স্কুল ছুটি থাকে আমার মেয়ের, তখন আমি বেশি করে পেঁয়াজ কেটে বক্স ভরে ডিপ ফ্রিজে রেখে দিই। রান্নার সময় শুধু বের করে গরম তেলে যদি দিয়ে দেন, তখন দেখবেন যে পেঁয়াজটা আবার আগের মতনই হয়ে গেছে।
এরকম করে রসুনও কিন্তু আপনারা খোসা ছাড়িয়ে বক্স ভরে রেখে দিতে পারেন, কারণ ডাল রান্না করতে কিন্তু রসুনটা একদম মাস্ট লাগেই। তো প্রতিদিন বা একদিন দুদিন পরে কিন্তু আমাদের ডালটা রান্না করা হয়, সেক্ষেত্রে সবসময় কিন্তু রসুনের খোসা ছাড়িয়ে দেওয়াটা আমাদের খুবই ঝামেলা মনে হয়। তো আগে থেকে এটা রেডি করা থাকলে কিন্তু অনেকটা টাইম সেভ হয় আর আমাদের ঝামেলাটাও একটু কমে। আর আমি চেষ্টা করি একদিন দুদিন পর পরই ডালটা রান্না করতে, যেহেতু বাচ্চাদের ঘর, বাচ্চারা যেমন ডাল পছন্দ করে, আবার এটা কিন্তু আমিষের একটা বড় উৎস। এখন আমার মেয়ের স্কুল ছুটি, প্রথম সাময়িক পরীক্ষা শেষ হওয়ার পরে অনেকদিন ছুটি পেলাম, তো চিন্তা করলাম যে কিছু নাস্তা বানিয়ে ফ্রিজে রেখে দেই, এতে করে হঠাৎ যদি মেহমান চলে আসে দিতে পারবো, বা বাচ্চার টিফিনও দেওয়া যাবে। তো আজকে চিন্তা করলাম যে সিঙ্গারা বানাই, এই জন্য এখানে আলু আর গাজর নিয়েছি। শুধু আলু দিয়েও করা যায়, কিন্তু দুটো সবজি থাকলে একটু বেশি পুষ্টিকর মনে হয় আমার কাছে, তাই দিলাম। মানে আমি চেষ্টা করি কিভাবে বাচ্চাদেরকে বেশি করে সবজি খাওয়াবো। তো এখানে মটরশুঁটিও দেওয়া যায়, কিন্তু আমার কাছে নেই, এই জন্য আমি দিইনি। আর এই পুরটা অনেকে অনেকভাবেই করেন, তো আমার বাবা যেভাবে করেন আমি সেভাবেই করি। আমার আব্বু আবার খুব ভালো বানাতে পারেন এই সিঙ্গারা পুরি এসব, তো আমি দেখেছি তাকে এভাবে আলুটা বসিয়ে দিতে, মানে তেল টেল ছাড়া শুধু আলুটা বসিয়ে দেবে, তার সাথে একটু হলুদের গুঁড়া দিবে, ব্যাস আর কিছু না। আমি তো তাই একটু আদা রসুন বাটা, একটু মরিচের গুঁড়া এগুলো দেই। আর এটা কিন্তু একদম পানি ছাড়া রান্না করতে হয়, একদম অল্প আঁচে। আর শেষে একটু তেল, তারপরে কাঁচা পেঁয়াজ, কাঁচা মরিচ, ধনিয়া পাতা, ভাজা জিরা গুঁড়া এগুলো দিয়ে মিশিয়ে নিয়ে নামিয়ে নেয়। তো আমার কাছে কাঁচা মরিচও নেই, ধনিয়া পাতাও নেই, এই জন্য আমি এগুলো দিতে পারলাম না, কিন্তু যদি আপনাদের কাছে থাকে অবশ্যই দিবেন, টেস্ট কিন্তু একদম দ্বিগুণ হয়ে যাবে। আর শেষে ডাল ঘুটনা দিয়ে একটু হালকা করে ভেঙে দেবেন, এতে করে পুরটা আরও বেশি ভালো লাগে। আর সিঙ্গারার ডোটা একটু টাইট করে বানাতে হয়, তাহলে খুব সুন্দর ক্রিস্পি হয়। আমি একটু চিনি, লবণ, তেল, কালো জিরা দিয়ে মাখিয়ে অল্প অল্প পানি দিয়ে ডোটা বানিয়ে নিয়েছি। এবার সিঙ্গারা বানানোর পালা। এই যে দেখুন, আমার ছোট মেয়ে চলে এসেছে, সিঙ্গারা বানাবে, সে কোনোভাবে আমাকে দেবে না। যুদ্ধ করে কোনো রকমে তার কাছ থেকে এখন আমি এটা নিয়ে বানানো শুরু করে দেব। সিঙ্গারার রুটিটা কিন্তু একটু লম্বাটে করে বেলতে হয়, আর এটা কিভাবে ভাজ করতে হয় সেটা আপনারা একটু দেখে বুঝে নেবেন। সিঙ্গারার পুরে অনেকে চীনা বাদামটা পছন্দ করেন, অনেকে আবার মুগ ডাল ভাজা যে পাওয়া যায় কিনতে সেটাও দেয়, তো আমার কাছে চীনাবাদামটা দিতে ভালো লাগে না, আর মুগ ডাল ভাজাটা ভালো লাগে, কিন্তু আমার কাছে নেই এখন। আপনারাও ট্রাই করে দেখতে পারেন। আমার আর আমার ভাইয়ের কিন্তু আমার আব্বুর হাতে সিঙ্গারা খুবই পছন্দ। আব্বু যখন বানায় একসাথে 20-30টা এরকম করে বানায়, তো আমরা দুই ভাই বোন মিলেই ধরেন 15টা কি 20টা একদম সাবাড় করে দিই, এতই ভালো লাগে খেতে, দোকানেরটার চেয়েও কিন্তু বেশি স্বাদ হয়। তো আমার আব্বু কিন্তু যেটাই রান্না করুক না কেন সেটাই খেতে খুব ভালো হয়। আমার আম্মুর রান্নাও ভালো, কিন্তু ছেলে মানুষের রান্নার মধ্যে অন্যরকম একটা টেস্ট থাকে। আর এখন তো ফ্রিজে আমরা যে কোনো জিনিস ফ্রোজেন করে রাখতে পারি, তো আপনারাও সময় থাকলে এরকম বেশি করে বানিয়ে ফ্রোজেন করে রাখতে পারেন। সেক্ষেত্রে একটা প্লেটে আপনারা একটু ফাঁকা ফাঁকা করে ছড়িয়ে রাখবেন, তারপরে সেটাকে ফ্রিজে 1 ঘন্টা কি 1.5 ঘন্টার মতন রেখে যখন একটু শক্ত হয়ে যাবে, তখন একটা এয়ারটাইট বক্সে বা জিপলকের ব্যাগে ভরে আপনারা ওটাকে 1 মাসের বেশি সংরক্ষণ করে রাখতে পারেন। চেষ্টা করবেন 1 মাসের মধ্যে খেয়ে নিতে। আর সিঙ্গারা ভাজার সময় অবশ্যই খেয়াল রাখবেন তেলটা যেন বেশি গরম না হয়, তেলটা 1 মিনিট গরম করে নিয়েই আপনি তার মধ্যে সিঙ্গারাটা ছেড়ে দিবেন। আর চুলার আঁচ কমিয়ে রেখেই কিন্তু আপনাদেরকে সিঙ্গারাটা ভেজে নিতে হবে, তাহলে কিন্তু একদম পারফেক্ট দোকানের মতন সিঙ্গারা ভাজতে পারবেন আপনারা। তো যখন হচ্ছে কি 80% হয়ে যাবে, সেক্ষেত্রে আপনারা একটু চুলাটা বাড়িয়ে নিয়ে আপনাদের যেরকম পছন্দ সেই অনুযায়ী কালারটা এনে আপনারা উঠিয়ে নিতে পারেন। কেউ কেউ একটু সাদা টাইপের রাখে, কেউ বেশি ব্রাউন কালার করে, তো আপনাদের পছন্দ অনুযায়ী কালারটা রেখে আপনারা সিঙ্গারাটা উঠিয়ে নেবেন। সিঙ্গারা ভাজার শেষে এখন একটু আরাম করে বসে খেতে এসেছি, আর কারেন্টটাও চলে গেছে। কারেন্টের এত অত্যাচার কি বলবো, তাও
বাঁচা গেছে যে সোলারের ফ্যানটা আছে। এখন সোলারের ফ্যানের সামনে বসেই আমরা মা মেয়েরা নাস্তা করে নিচ্ছি। এখানে লাইটিংটা একটু কম, কারণ যেহেতু সৌরবিদ্যুতের লাইট আর সন্ধ্যার সময় একটু পাওয়ার কমই থাকে। তো আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন আর দেখতে পাচ্ছেন সিঙ্গারাটা কতটা ক্রিস্পি হয়েছে। আর আজকে রান্না বান্না আমি তেমন ডিটেলসে দেখাতে পারলাম না। এখানে আমি মূলা আলু দিয়ে মুরগির মাংস রান্না করেছি। আপনারা কেউ খেয়েছেন কিনা কখন আমাকে জানাবেন, কিন্তু আমার আম্মু রান্না করে সব সময়, তো আমার ভালোই লাগে। আর এখানে আমি বেগুন আলু দিয়ে টাকি মাছের শুটকি রান্না করছি। আর আজকে আমি বাটা মশলা দিয়ে রান্না করছি, মানে শুকনো মরিচটাকে বেটে তারপরে। রান্না বান্না শেষ করে এখন চুলা বেসিন ওগুলো সব পরিষ্কার করে নিচ্ছি। আর বেশ কিছু পাকা আম, মানে গাছ পাকা আম আমি ভিজিয়ে নিয়েছি, ওগুলোকে এখন কেটে নিব। এই আমগুলো কিন্তু গাছ থেকে পারেনি, একা একাই পড়ে গেছে। আপনারা মনে করছেন যে আমরা দুজন মানুষ কিভাবে এতগুলো আম খাবো। এই আমগুলো কেটে একটু লবণ আর ভাজা জিরার গুঁড়ো দিয়ে যদি মাখাই, তাহলে কিন্তু আমরা দুই মা আমি এগুলো একদম সাবাড় করে দিব। আর আমাদের মনেও হবে না যে আমরা খুব বেশি আম খেয়েছি, কিন্তু আমরা যদি কেটে পিস পিস করে এটা খেতে যাই তাহলে খুবই মানে অলসতা লাগে যে এতগুলো আম কিভাবে খাবো। কিন্তু এভাবে মেখে আপনারা খেয়ে দেখবেন, এত টেস্টি লাগে। আর এর সাথে যদি আপনারা একটু লেবু পাতা ছিঁড়ে দিতে পারেন, একটু কাঁচামরিচ কেটে দিতে পারেন, তাহলে কিন্তু আরও বেশি ফ্লেভারফুল হবে। মানে লেবু পাতার যে একটা ফ্লেভার, তার জন্য মনে হবে যে আরও বেশি করে খাই। তো যাই হোক, আজকে আমার ব্লগটা এই পর্যন্তই। আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর কোনো মন্তব্য থাকলে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, অবশ্যই বেল বাটনটা প্রেস করে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।